নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকের টপিক হলো মানে আজকের বিষয় হলো যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো গত শুক্রবারে রিলিজ করেছিল বাংলা দুটি সিনেমা একটি হলো মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা এবং আরেকটি দেব এবং সোহম অভিনীত প্রধান সিনেমা তো গত শুক্রবার থেকে আজ শুক্রবার অর্থাৎ টোটাল আট দিনে কোন সিনেমা কত টাকা ইনকাম করলো অর্থাৎ মোট বক্স অফিস কালেকশান কে কত করলো এটি নিয়ে হচ্ছে আজকের মূল টপিক দেখুন সাধারণত আমি এই ধরনের ভিডিও করি না কিন্তু কয়েকজন কমেন্টস করেছেন এবং কয়েকজন আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে এই ধরনের ভিডিও করতে অর্থাৎ অর্থাৎ এই ভিডিওটি করতে বললেন যে এই বক্স অফিস রিপোর্ট কার কত ইনকাম করলো এটি একটু জানাতে তো আমি বিভিন্ন ম্যাগাজিন থেকে বিভিন্ন রিপোর্ট থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে আমি যে রিপোর্টগুলি পেয়েছি সেটি হচ্ছে আজকে আমি জানাচ্ছি তো এই রিপোর্টটি জানা জানানোর পর অর্থাৎ বক্স অফিস কালেকশন জানানোর পর আমি কয়েকটি কথা বলবো সেটি নিয়ে হচ্ছে আজকের মূল বিষয় এবং সেটি বলার জন্যই মূলত আমার এই ভিডিওটি করা তো যাই হোক এখন আমি আপনাদের রিপোর্টটি জানিয়ে দিচ্ছি এই আট দিনে কে কত ইনকাম করলো অর্থাৎ প্রধান এবং কাবুলিওয়ালা দেবের প্রধান সিনেমাটি কত ইনকাম করলো এবং মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা সিনেমাটি কত ইনকাম করলো তো সবার প্রথমে বলে রাখি দুটি সিনেমার বাজেটই প্রায় পাঁচ কোটির কাছাকাছি অর্থাৎ দেবের প্রধানও পাঁচ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে এবং মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা সিনেমাটিও প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে তো এখন বিষয় হচ্ছে এই আট দিনে কে কত টাকা ইনকাম করলো তো প্রথমেই বলি দেব অভিনীত প্রধান সিনেমাটির কথা আজ শুক্রবার প্রধান সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছে টোটাল বাংলা জুড়ে প্রায় আটত্রিশ লক্ষ টাকা অর্থাৎ টোটাল আট দিনে মোট ইনকাম করলো আজ নিয়ে তিন কোটি কুড়ি লক্ষ টাকা এটি একটি যথেষ্ট ভালো ইনকাম গত আট দিন ধরে সিনেমাটি মোটামুটি ভালোভাবেই চলছে সিনেমা হলে তো মোটামুটি এটি হচ্ছে প্রধান সিনেমার রিপোর্ট এবার বলি কাবুলিওয়ালা সিনেমার রিপোর্ট তো আজকে নিয়ে অষ্টম দিনে পড়েছে কাবুলিওয়ালা সিনেমাটিও তো টোটাল প্রথম দিন থেকে আজ এই অষ্টম দিন সব মিলিয়ে মোট আট দিনে ইনকাম করেছে প্রায় তিন কোটি পাঁচ লক্ষ টাকা তো সব কিছু মিলিয়ে বলাই যায় যে কাবুলিয়ালাও যথেষ্ট পরিমাণে ইনকাম করেছে এবং এটি একটি বেস্ট রেকর্ড অর্থাৎ কাবুলিয়ালা একটি যে ব্লক সিনেমা হতে চলেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবের প্রধান সিনেমাটি একটি সুপার হিট সিনেমা হতে চলেছে এবার মিঠুনের সিনেমাটিকে আমি কেন ব্লক বলছি এবং দেবের সিনেমাটিকে কেন আমি সুপারহিট বলছি এর কারণ হল আমি এখনই ডিসকাস করছি সেটি হচ্ছে প্রধান কারণ হলো দেবের যে সিনেমা প্রধান সিনেমাটি সারা বাংলা জুড়ে প্রায় একশো আশিটি হলে রিলিজ করেছে সেই তুলনা অনুযায়ী মিঠুন চক্রবর্তী অভিনীত কাব কাবুলিয়ালা সারা বাংলা জুড়ে মোট একশো থেকে একশো দশটি সিনেমা হলে রিলিজ পেয়েছে এই তুলনাটি করলে দেখা যাচ্ছে যে প্রধানের থেকে মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিয়ালা ইনকামের দিক থেকে অনেক এগিয়ে আছে হয়তো টাকার অঙ্কে দেব অভিনীত প্রধান সিনেমাটি এগিয়ে রয়েছে কিন্তু সত্যিকারের ঠিকঠাক যদি বিচার করা হয় হলের দিক থেকে বা অন্যান্য সোর্স থেকে যেভাবে ইনকাম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কাবুলিয়ালা অনেক অনেক বেশি এগিয়ে দেবসোহম অভিনীত প্রধান সিনেমাটির থেকে কাবুলিয়ালা কিন্তু অনেক অনেক হিউজ পরিমাণে এগিয়ে রয়েছে সেই তুলনা করেই আমি বলেছি যে কাবুলিয়ালা কিন্তু ব্লক হতে চলেছে এবং প্রধান কিন্তু সুপার হিট সিনেমা হতে চলেছে এবার আমি যেই কথাটি বলবো বলেছিলাম প্রথমেই সেই আলোচনায় আসি আমি বলে রাখছি এই যে সবাই তুলনা করছে বিভিন্ন ইউটিউবাররা ইউটিউবে তুলনা করছে যে কাবুলিওয়ালার থেকে প্রধান অনেক এগিয়ে রয়েছে প্রধান সিনেমাটি অনেক অনেক বেশি ইনকাম করেছে বা মিঠুন চক্রবর্তী অনেক পিছিয়ে রয়েছে কাবুলিয়ালা সিনেমাটির থেকে প্রধান সিনেমাটি অনেক বেশি এগিয়ে রয়েছে টাকার দিক থেকে ইনকামের দিক থেকে সব দিক থেকে একটা কথা বলছি সব কিছু বাদ দিয়ে কখনোই কিন্তু কাবুলিয়ালা সিনেমার সঙ্গে প্রধানের কিন্তু তুলনা চলে না কারণ কাবুলিয়ালা সিনেমাটি রচনা করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সঙ্গে এখনকার যারা লিখছে আমি তারা কাউকে ছোটো করছি না কিন্তু কাবুলিয়ালার সঙ্গে প্রধানের কিন্তু সত্যি কোনো তুলনা চলে না তুলনা করা উচিত নয় কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার সঙ্গে লেখা গল্পের সঙ্গে এখনকার রাইটারদের লেখার গল্প কিন্তু আমি কেন বলছি এই কথাটা আরেকটা কারণ হলো যে এই যে প্রধান সিনেমাটির যে কাহিনি সেটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনুপ্রাণিত যেমন এর আগে বিভিন্ন রকম সিনেমা আমি আগেও বলেছি মিঠুন চক্রবর্তী অভিনীত ফাটাকষ্ট এমএলএ ফাটাকেষ্ট বা যেসব সিনেমা আগে হয়েছে বা এরপর জিত অভিনীত শত্রু সিনেমাটি এসেছিলো বা সিংঘাম বা সিম বা বিভিন্ন রকম সিনেমা এসছে এর পরে সেই সব সিনেমার যে কাহিনি এবং এখনকার এই যে প্রধান সিনেমার যে কাহিনি আপনি যদি তুলনা করেন দেখবেন যে একই রকম কাহিনি একই রকম লেভেল একই রকম ধারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিয়ালার গল্প নিয়ে কিন্তু বিভিন্ন ভাষায় সিনেমা রিলিজ করা হয়েছে বাংলা শুধু নয় হিন্দি তামিল ইংলিশ এমনকি বাংলাদেশেও রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিয়ালার গল্প নিয়ে কাবুলিয়ালার সিনেমাটি তৈরি করা হয়েছে সেক্ষেত্রে কখনোই কাবুলিয়ালার সঙ্গে প্রধানের তুলনা করা কখনোই উচিত নয় আর সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী যেভাবে অভিনয় করেছে কাবুলিয়ালা সিনেমায় যেভাবে গল্পটা সাজানো হয়েছে তার সঙ্গে কিন্তু প্রধানের তুলনা সত্যি হয় না কারণ সত্যি কথা বলতে কাবুলি সিনেমাটি যেমন হয়েছে নিঃসন্দেহে জাতীয় পুরস্কার পাওয়া উচিত মিঠুন চক্রবর্তীকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত এবং পরিচালককেও জাতীয় কোটা টিমকেই জাতীয় পুরস্কার দেওয়া উচিত পুরো সিনেমাটির জন্যই জাতীয় পুরস্কার ঘোষণা করা উচিত তো যাই হোক আজ সারা ভারতবর্ষ জুড়ে কাউলিয়ালা সিনেমাটি রিলিজ করা হচ্ছে বিভিন্ন ভাষায় আশা করছি সারা দেশের মানুষ দেখবে এবং মিঠুনকে বলার অপেক্ষা রাখে না আগে থেকেই মেগাস্টার মিঠুন চক্রবর্তী আর তাছাড়া মিঠুন চক্রবর্তীকে তো সারা ভারতবর্ষই চেনে এক নামে আর বলার অপেক্ষা রাখে না সারা বিশ্ব সারা ভারতবর্ষ বলে না সারা বিশ্ব চেনে এক নামে মিঠুন চক্রবর্তীকে সেখানে দাঁড়িয়ে সিনেমাটি যখন দেখবে তারা তারাও ফিল করবে যে সিনেমাটি কত ভালো হয়েছে তো যাই হোক এই সিনেমাটিকে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী জাতীয় পুরস্কার দেওয়া উচিত শুধু আমি নই যারা দেখছি এই সিনেমাটি তারাই বলছে যে এই সিনেমাটি জাতীয় পুরস্কার প্রাপ্যের যোগ্য তো যাই হোক আর বেশি কিছু বলবো না আমার বক্তব্য ছিল এটাই আমার বক্তব্যের সঙ্গে যদি আপনাদের মিল থাকে যদি আমার সাথে আপনাদেরও মনে হয় যে এই সিনেমাটি জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য তো সে নিচে অবশ্যই কমেন্টস করবেন এবং জানাবেন কারণ সবাই আমরা মন থেকে চাই যে এই সিনেমাটি জাতীয় পুরস্কার অবশ্যই পাক কারণ এই বয়সে সেই মিঠুন চক্রবর্তী যে দারুণ অভিনয় এবং যে দক্ষতায় অভিনয়টি দেখি যে সত্যি সকলের চোখে জল চলে এসেছে তো যাই হোক আর বেশি কিছু বলবো না আমার ভিডিওটি এখানেই শেষ করবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার